তাদের সাথে? বিভিন্ন বাহনের ব্যবহার করছে গোমতী জেলা হাসপাতালের সাফাই কর্মীরা। তারা দাবি করেছেন যত সময় পর্যন্ত তাদের সমস্যা নিঃসরণ হবে না তত সময় পর্যন্ত তারা কর্মবিরতিতে থাকবে, অথবা যত সময় পর্যন্ত তাদের হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের এই সমস্যাগুলি নিঃসরণ করবেন না, তাদের বকেয়া বেতন পরিশোধ করবেন না ততক্ষণ পর্যন্ত তারা কাজে যোগ দেবেন না, তত সময় পর্যন্ত তারা কর্মবিরতিতে থাকবেন। গোমতী জেলা হাসপাতালের সাফাই কর্মীরা এদিন কর্মবিরতিতে যোগ দেন এবং তারা জানিয়েছেন এর আগেও তিনবার তারা কর্মবিরতিতে ছিলেন, কিন্তু হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনোরূপ সাহায্য করা হয়নি। তাদের অভিযোগ, বিগত 5 মাস ধরে তাদের বেতন বন্ধ রয়েছে এবং হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বেতন মিটিয়ে দেওয়ার কথা বললে তারা বিভিন্ন রকমভাবে তালবাহানা করছেন। পাশাপাশি হাসপাতালের অন্যান্য কর্মী যারা রয়েছেন তারা সাফাই কর্মীদের সাথে বিভিন্ন রকম দুর্ব্যবহার করছেন এবং প্রায়শই হুমকি ধমকি দেন বলে অভিযোগ রয়েছে তাদের। এরই প্রতিবাদে এদিন তারা কর্মবিরতিতে যান এবং তারা জানান হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যত সময় পর্যন্ত তাদের এই সমস্যাগুলি নিঃসরণ করবেন না অথবা তাদের বকেয়া বেতন মিটিয়ে দেবেন না তত সময় পর্যন্ত তারা কাজে যোগ দেবেন না। কি বলছেন তারা একবার শুনবো। খারাপ ব্যবহার করছে দেখি আমরা এমএস এর লোক আগে জানাইয়াম, এমএস কি কর, এমএস এর বক্তব্য শুনে তখন আমরা হাস ধরিয়াম, এতক্ষণ আমরা হাস ধরতাম না, বেতন নাই 5 মাস ধরে, আজকে 5 মাস ধরে বেতন নাই, তাহলে আমরা তবু তো আমরা কাজ করে যাইতেছি, তাহলে ওই স্টাফ হইয়া কেমনি আমরা লোকে দুর্ব্যবহার করে। আমরা শিশু আর কিন্তু ওখানে প্রচন্ড গ্যাদারিং, তারপরে ছুটি দিলে আমরা কম্বল টম্বল ধুবাই আমরা পরিষ্কার করি, তো কম্বল টম্বল ছুটি দিছে রুগী গুছাইতেছে তারা বাড়ি যাইব, তারপরে আমরা কম্বল দিই তুলিয়া সেরে এরপরে আমরা ইয়া করিয়াম পরিষ্কার করিয়াম। তখন একজন আমরা টেফানিয়ার ওই নারায়ণ শর্মা যাইয়া কইতেছে যে এ জায়গাটা অপরিষ্কার করি, এরপরে বসে তারা আমরা তুললে পরিষ্কার করিয়াম, আমরা দেরি হয়েছে আমরা 9টার খুব বাজে গেছে, আমরা ওখানে পরিষ্কার করছি অন্য ওয়ার্ডে কাজ করতেছি, তারপরে কইতেছে তোরা যদি কাজ করস কর নাহলে তোরা সাইডে দিয়ে যাইগা, তোরা এসব ধরনের ইয়া করিস না, তোরা হাসপাতালে এসে কি মানে অনেক ধরনের কথাবার্তি, তার লোক আমরা অনেক ধরনের কথাবার্তি কইছি, এটা কোনো উদ্দেশ্য বুঝি না অফিসার, তারা শুধু আমরা টাকা দিব দিব আশ্বাস দিতেছে কিন্তু তারা আমরা লোক এমন কোনো খারাপ ব্যবহার করে না যে আমরা বাইর করে দিব অফিস, অফিসের থেকে এমন এমএস বা ওয়ার্ড মাস্টার তারা এসব ধরনের কথা আমরা কোনোদিন কইছে না। কারা এরকম করতেছে আপনার সাথে? করতেছে ওই তো আজকে অফিস স্টাফ একজন করলো কালকা টেফানিয়ার ওই কি নেতৃত্ব না কি নেতৃত্বই দেখা যায় আয়া ধমকি দিল, তাহলে তারা করতেছে মানে বাইরের মানুষ হয়ে আপনার? হ্যাঁ বাইরের মানুষ করতেছে। মানে তারা কি কইতাছে যে আপনারা ছেড়ে দিতেন? হ্যাঁ আমরা ছেড়ে দিতাম, আমরা বালা মতো কাজ না করতালে। আপনার কাজ কি ভালো না তার নজরে কি জানি? হ্যাঁ সে আন্দোলন কোন শুরু হয়নি, আশা দিয়ে গেছে বিভিন্ন নেতারা আইছে আয় আশা দিয়ে গেছে 23 তারিখের মধ্যে আমরা একটা ডিসিশন হইব, তার 23 তারিখ গেল আরেক মাসেরও 23 তারিখ গেল আমরা কিছু বুঝতেছি না, বেতন হবাই না, জিনিসপত্র পাইতাছি আগে তো জিনিসপত্র পাইতাম না, ওখানে জিনিসপত্র সব দিতেছে অ্যাভেলেবেল জিনিসপত্র দিতেছে, অথচ টাকার কথা কইলে এ টেবিলের তে টেবিল ভাড়া, এ টেবিলের তে টেবিল ভাড়া, এইভাবে আমরা এ টাকার লেগে শুধু টেবিলে টেবিলে ঘুরতাছি যাইয়া যাইয়া মানুষ। আজকে যে আপনারা এখন কর্মবিরতি সেটা কি টাকারও কোনো সমস্যা আছে? আমরা বেতনেরও সমস্যা আছে, দেখেন আমরা কার্পেট খেয়ে কাজ করি, আমরা এই কাজের উপরে নির্ভরশীল, এই কাজ করে আমরা যে নিয়ে খাই আমরা কিছু তারপরেও বাকি থাকে মানুষের কাছে, এখন আমরা দোকানে দোকানে গেলে আমরা বাটফার খরচ দিতেছে না আমরারে, তাইলে একদিকে বেতনের সমস্যা আর একদিকে আমরা কাজের ক্ষেত্রে আইয়া সেরা বিভিন্ন ধরনের স্টাফেরা হুমকি ধুমকি, কাজ না করলে আমরা বাইরে যেতাম গা কি এলাকা কাজ করি বেতন ছাড়া কাজ করি কেড়ে, তাইলে এত উত্তর আমরা কোন সময় দেবো তারার লোকে মানে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছে? খারাপ ব্যবহার করছে দেখি আমরা এমএস এর লোকে আগে জানাইয়াম, এমএস কি কর, এমএস এর বক্তব্য শুনে তখন আমরা হাস ধরিয়াম, এতক্ষণ আমরা হাস ধরতাম না, বেতন নাই 5 মাস ধরে, আজকে 5 মাস ধরে বেতন নাই, তাহলে আমরা তবু তো আমরা কাজ করে যাইতেছি, তাহলে ওই স্টাফ হইয়া কেমনি আমরা লোকে দুর্ব্যবহার করে। আমরা শিশু আর কিন্তু ওখানে প্রচন্ড গ্যাদারিং, তারপরে ছুটি দিলে আমরা কম্বল টম্বল ধুবাই আমরা পরিষ্কার করি, তো কম্বল টম্বল ছুটি দিছে রুগী গুছাইতেছে তারা বাড়ি যাইব, তারপরে আমরা কম্বল দিই তুলিয়া সেরে এরপরে আমরা ইয়া করিয়াম পরিষ্কার করিয়াম। তখন একজন আমরা টেফানিয়ার ওই নারায়ণ শর্মা
যাইয়া কইতাছে যে এই জায়গাটা অপরিষ্কার করি এরপর বসে তারা আমরা তুললে পরিষ্কার করি আমরা দেরি হয়েছে আমরা নয়টার উপর বাজে গেছে আমরা হনেরি পরিষ্কার করছি অন্য ওয়ার্ডে কাজ করতেছি তারপরে কইতাছে তোরা যদি কাজ করস কর নাহলে তোরা সাইরা দিয়ে যাই গিয়া তোরা এসব ধরনের ইয়া করিস না তোরা হাসপাতালে এসকি মানে অনেক ধরনের কথাবার্তি তার লোক আমরা অনেক ধরনের কথাবার্তি কইছি তাই এটা কোনো উদ্দেশ্য বুঝি না অফিসার